সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। মহীশুনা রহমতুল্লাহের কাছে একজনে প্রশ্ন করল যে হযরত, আচ্ছা দাওয়াতের লাইন বেশি জরুরি না তালিমের লাইন বেশি জরুরি? হযরত ওয়ালা হারদি রহমতুল্লাহ আলাইহ জবাব দিলেন, আচ্ছা তোমার কাছে একটা প্রশ্ন করি, তোমার নাকটা বেশি জরুরি না তোমার চোখটা বেশি জরুরি না তোমার কানটা বেশি জরুরি? তখন সেই ব্যক্তি বললেন যে হযরত, সবটাই তো দরকার, চোখের কাজ কানে করে না, কানের কাজ চোখে করে না, নাকের কাজ মুখে করে না, প্রত্যেকটাই জরুরি। তো হযরত বললেন, যেরকম এইরকমই দিনের মেহনত এরকম প্রত্যেকটাই জরুরি, যেরকমভাবে তালিমের লাইনে মেহনত এটা যেরকম জরুরি, এরকম তাবলিগের লাইনে মেহনত এটাও জরুরি। আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, এই আলমনগরের প্রতিষ্ঠাতা এবং এই আলমনগর মসজিদ মাদ্রাসার মোতালি জনাব আলহাজ আলম সাহেব, আমার সাথে উপবিষ্ট অনেক বুজুর্গ দিনের সভাপতি আফতা এবং বহুত বুজুর্গানে দিনের মুজাজ, বিশেষ করে আমাদের মহিউসুন্না হযরত মাওলানা শাহ আবরুল হক রহমতুল্লাহ আলহির অত্যন্ত আস্থাভাজন খলিফা হযরতুল আল্লাম মাওলানা এমদাদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম খতিব এবং শেখুল হাদিস জামিয়া আহমদিয়া কিশোরগঞ্জ, উপস্থিত ওয়াজিবুল এহতেরাম হযরত উলামায়ে কেরাম, আলহামদুলিল্লাহ যেই মুহূর্তে সারা দুনিয়ার মুসলমান বিভিন্ন মুখী ষড়যন্ত্রের শিকার, সারা পৃথিবীর সমস্ত ইসলামের দুশ্মনরা মুসলমানদের ঈমান আকীদা শিক্ষা দীক্ষা দিনী মেহনত অর্থাৎ দিনকে মিটানোর জন্য সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা চালাই যাইতেছে, এমনই এক মুহূর্তে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কুদরতের শান যে আজকেও বাংলাদেশে দুইটা দিনই এদারা, একটা হলো মারকাজুত তরবিয়া আল ইসলামিয়া কলাতিয়া কেরানীগঞ্জ, আরেকটা হলো মারকাজুত তরবিয়া আলমনগর সাভার, একই দিনে এই মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে দুইটা দিনই প্রতিষ্ঠানের শুভ সূচনা, দুইটা প্রতিষ্ঠান শুরু হয়েছে। এর দ্বারা কি আপনাদের আমাদের এই জিনিসটা কি আমাদের বোধগম্য হয় না? আল্লাহ পাকের দিনকে আল্লাহ পাক যে হেফাজত করবেন, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের দিনের হেফাজত করবেন, কিন্তু এই হেফাজত করাটা হেফাজত করবেন কিন্তু আমরা হাত পা ছাইড়া দিয়ে বসে থাকব, আর আল্লাহ পাক আল্লাহর দিনের হেফাজত করবেন আল্লাহ পাকের এইটা ওয়াদা না। এই দিনের হেফাজত
এর জন্য এই দিনের হেফাজতের জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্বাচন করছেন। এই দিন আমাদের জন্য প্রয়োজন। যদি আমরা এই দিনের উপরে চলি, দিনের হুকুম আহকাম শরীয়তের বিধিবিধান মাইনা চলি, আল্লাহর হুকুম আহকাম মাইনা চলি, তাহলে এই দুনিয়াতেও আমরা সফল, আখেরাতেও আমাদের সফলতা আছে। আমাদের জন্য, আমাদের দুনিয়াবি ফায়দার জন্য, আমাদের উখরবি ফায়দার জন্য আমাদেরকে এই দিনের উপর চলা, দিনদারি মতো চলা, এটা আমাদের জন্য। আমরা যতটুকু দিনের রূপে চলবো, দিনদারি মোতাবেক চলবো, ততটুকু আমাদের সফলতা আসবে। যতটুকু আমরা দিন থেকে দূরে সরে যাব, ততটুকু আমাদের রূপে এই ব্যর্থতা, আমাদের এই ব্যর্থতা আসবে। আমাদের দুনিয়ার জিন্দগিও, দুনিয়ার জিন্দগির মধ্যেও আমাদের কোনো শান্তি থাকবে না, দুনিয়ার জিন্দগিও আমাদের ব্যর্থ হয়ে যাবে। আর আখেরাত তো আমাদের আসি, আখেরাত তো আমাদের নষ্ট হয়ে যাবে। আখেরাত তো সেই আল্লাহ পাকের সেই অনন্ত অসীম কাল, সেখানে আল্লাহ পাকের আজাব শাস্তি ভোগ করতে হবে। তো কাজেই এই দিনের হেফাজত করা, এটা আমাদের জন্য জরুরি। যদি এটা আমরা যত্নের সাথে হেফাজত না করি, তাহলে এই ক্ষতি আমাদের হবে, এই ক্ষতি আল্লাহর হবে না, এই ক্ষতি আমাদের হবে। এই জন্য আল্লাহ তাআলা এই সমস্ত দিনী প্রতিষ্ঠানগুলি হইল এই দুনিয়াতে দিনের হেফাজতের মার্কাজ, দিনের হেফাজতের কেন্দ্র। আমাদের হযরত ওয়ালা হারদুই রহমতুল্লাহ আলাইহি বলতেন, এইগুলি হইল দিনের পাওয়ার হাউস, দিনের দুর্গ কেল্লা। এইখানে এই সমস্ত মাদ্রাসার দ্বারা দিনের এলেমের হেফাজত হবে, এরকমভাবে দিনের আমলের হেফাজত হবে। দিনের এলেম এবং আমলের হেফাজতের কেন্দ্র হইল মাদ্রাসা। আর যেই মাদ্রাসার দ্বারা দিনের হেফাজত হয় না, দিনের বাপমূর্তি রক্ষা করে না, দিন বলতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে আসছে, দিনের এলেম আমল তাহজিব তামদ্দুন সহ দিনের সমস্ত কিছু কোথায় পাওয়া যাবে, কারা হেফাজত করবে, এটা মাদ্রাসাওয়ালারা হেফাজত করবে। যদি মাদ্রাসাওয়ালারা দিনের হেফাজতের, দিনের হেফাজত না করিয়া কিছু কিছু করলো, কিছু কিছু দিনের খেলাফ কাজ করলো, আমাদের হযরত ওয়ালা মহিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে এগুলি মাদ্রাসা না, এটা এরকম মানুষ যে মানুষের লাশ দেহ আছে তার রুহ নাই। যে মাদ্রাসার মধ্যে দিনের হেফাজত পরিপূর্ণভাবে না করবে, তালিম তরবিয়ত দিনের এলেম আমল সমস্ত কিছু যদি এই হেফাজত না হয়, তাহলে এটা পরিপূর্ণ মাদ্রাসা না। তো কাজেই এই মাদ্রাসার নামটাই প্রমাণ করে যে মারকাজের তরবিয়া, এখানে দিনের এলেম এবং আমলের হেফাজত এই দুইটাকে একসাথে করা, একসাথে এখানে হেফাজত করার জন্য এই নাম দেওয়া হয়েছে মারকাজের তরবিয়া। আর মাদ্রাসার মধ্যে এলেমের হেফাজত হবে তালিমের মাধ্যমে। তালিম
এটার মাদ্রাসার মধ্যে দুইটা নিজাম থাকবে। একটা নিজাম হইল তালিমি নিজাম, একটা নিজামুল আওকাত প্রত্যেকটা মাদ্রাসায় থাকে। বৎসরে তিনটা চারটা পরীক্ষা হয়, তিনটা পরীক্ষা হয়, ছাত্রদেরকে মেহনত করানো হয়, তারপরে তাদেরকে পরীক্ষা নেওয়া হয়। কিন্তু মাদ্রাসার মধ্যে এখন অধিকাংশ মাদ্রাসার মধ্যে তরবিয়তি নিজাম না থাকার কারণে ছাত্ররা শুধু নামে মাত্র ছাত্র হয়। আমার কথা না, আমি যদি ভুল বলি আমার বাম পাশে আমার মুরব্বি বসা, উনি বলবেন আমাকে ধরবেন যে হযরত বলেন যে যেই মাদ্রাসার মধ্যে তালিমের পাশাপাশি তরবিয়ত না হয় তাহলে ওই মাদ্রাসার দ্বারা প্রকৃতভাবে দিনের হেফাজত হবে না। শুধু জেহেনের মধ্যে দিনের কিছু হরুফ ও নুকুশ, এগুলি জেহেনের মধ্যে সে অঙ্কিত করলো, জমা করলো, কিন্তু এটা তার জীবনের বাস্তবায়ন হবে না। এটা বাস্তবায়নের জন্য প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে তালিমের পাশাপাশি তরবিয়ত থাকতে হবে এবং প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে তরবিয়তি নিজাম, তালিমি নিজাম আর তরবিয়তি নিজাম দুইটা নিজাম একত্রে করা। যেই মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে যত বেশি তরবিয়ত করবে তত বেশি তাদের দিনী জিন্দগি গঠন হবে, তত বেশি তাদের মধ্যে এলেম মোতাবেক আমল আসবে। আর শুধু তালিম হইল, তরবিয়তের খবর নাই, তরবিয়ত করা হয় না, ওই মাদ্রাসার ছাত্ররা ওরা পশ্রাব করে ডিলাগুলো গলায় না, এরপর তাদের সালামটাও সহি শুদ্ধ হয় না, তাদের নামাজটাও সহি শুদ্ধ হয় না, তাদের আজান একামতটাও সহি শুদ্ধ হয় না, মাসালা মোতাবেক হয় না, তাদের ওজুটাও মাসালা মোতাবেক হয় না। কিন্তু যে মাদ্রাসার তালিমের সাথে পাশাপাশি তরবিয়তের গুরুত্ব দেওয়া হয় ওই মাদ্রাসার ছাত্রদেরকে একমাত্র পাওয়া যায় তাদের এলেম মোতাবেক তাদের আমল আছে, তাদের মাসালা মোতাবেক তাদের আমল আছে। এই জন্য বাইর আমার একদিন দা ইসলামের দুশ্মনরা সারা পৃথিবীতে একজোট হইয়া একযোগে তারা দিনই যত রকমের মেহনত আছে, দাওয়াত ও তবলিগের মেহনত আছে, এরপরে এরকম মাদ্রাসার লাইনে তালিমের লাইনে মেহনত, এরকমভাবে এইটাকে এরপরে খানকাহি লাইনে মেহনত, যে দিনের আমাদের আকাবের বুজুর্গরা দিনের মেহনত তিনটে লাইনে মেহনত করছেন, কাজের সুবিধার জন্য তিনটা লাইনে তারা মেহনত করছেন। একটা হলো তালিমের লাইন, যেটা এই মাদ্রাসা, আরেকটা হলো তবলিগের লাইন, দাওয়াতের লাইন, যেটা দাওয়াত তবলিগের লাইন, আরেকটা হলো তাসকিয়ার লাইন, খানকাহি লাইন, খানকাহি নিজাম। এই তিনটা মিলা হলো দিনের পরিপূর্ণ মেহনত, একটা আরেকটার পরিপূরক। কিন্তু দীর্ঘদিন এই মেহনত আলাদা আলাদাভাবে হওয়ার কারণে বর্তমানে দেখা যায় যে যেই মেহনতের মধ্যে চুরছে সে এক তার মধ্যে একটা তার মধ্যে এই ধরনের একটা একরুখা ভাব এসে গেছে। কেউ তালিমের লাইনে আছে, মনে করে আমার আর অন্য কোনো মেহনত দরকার নাই, আমি খালি মুদারিসি করলেই চলবো, দাওয়াতের লাইনেও মেহনতের দরকার নাই, আর কোনো বুজুর্গের কাছে তাসকিয়ার জন্য আত্মশুদ্ধির জন্য কারোর সাথে কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করার প্রয়োজন মনে করে না। প্রত্যেকেই এই প্রত্যেকের লাইনটাকেই যথেষ্ট মনে করে এবং এটাই একমাত্র লাইন মনে করে। আমাদের হযরত আলা মহিউদ্দিন শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি বলতেন, দাওয়াতের লাইন এইটো দিনের মেহনত, তাসকিয়ার লাইনে এইটো দিনের মেহনত, তালিমের লাইন এইটো দিনের মেহনত। এটা বললো না যে এইটি একমাত্র লাইন,
মহিউদ্দিন রহমতুল্লাহ আলাইহির কাছে একজনে প্রশ্ন করলো যে হযরত, আচ্ছা দাওয়াতের লাইন বেশি জরুরি না তালিমের লাইন বেশি জরুরি? হযরত ওয়ালা হারদি রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, আচ্ছা তোমার কাছে একটা প্রশ্ন করি, তোমার নাকটা বেশি জরুরি না তোমার চোখটা বেশি জরুরি না তোমার কানটা বেশি জরুরি? তখন সেই ব্যক্তি বললেন যে হযরত, সবটাই তো দরকার, চোখের কাজ কানে করে না, কানের কাজ চোখে করে না, নাকের কাজ মুখে করে না, প্রত্যেকটাই জরুরি। তো হযরত বললেন যেরকম এইরকমই দিনের মেহনত, এরকম প্রত্যেকটাই জরুরি, যেরকমভাবে তালিমের লাইনে মেহনত এটা যেরকম জরুরি, এরকম তাবলিগের লাইনে মেহনত এটাও জরুরি। হযরত বলতেন তালিম নাফে লেকিন কাফি নেহি, তাবলিগ নাফে লেকিন কাফি নেহি, এটা উপকারী কিন্তু এটা যথেষ্ট না। তারপরে হযরত সর্বশেষ বললেন সেটা যেরকম এই দুইটা লাইনের এই মেহনতের নতিজা ফলাফল যেটার উপর নির্ভর করে সেটা হলো তাজকিয়াতুন নফস। তুমি তালিমের লাইনে অনেক এলেমের অধিকারী হইলা, অনেক মালুমাত হাসিল করলা, তুমি শুধু মালুমাতই হাসিল করলা, তোমার মালুমাত মামুলাতে পরিণত হবে না যতক্ষণ না তুমি ততক্ষণ না পর্যন্ত তুমি কোনো শাইখে কামেল মুত্তাবে সুন্নত কোনো বুজুর্গের সাথে সম্পর্ক না করবা, তার কাছে নিজেকে এসনা না করবা, তার ডাক ডফট না খাইবা, ততক্ষণ পর্যন্ত তোমার শুধু মামুলাতে তোমার মালুমাত থাকবে কিন্তু এই মালুমাত তোমার মামুলাতে পরিণত হবে না যদি তুমি কোনো শাইখে কামেলের সাথে সম্পর্ক না করো। ভাইজা আমার, আজকের দুনিয়া এটারই সবচেয়ে অভাব। মাদ্রাসা মাশাল্লাহ অনেক, দাওয়াতের লাইনে মেহনত অনেক, ওয়াজ নসিহতের লাইনে অনেক মেহনত চলতেছে কিন্তু দেখা যায় যে মনমানি মেহনত, মনমানি মেহনত, প্রত্যেকে নিজেকে বড় মনে করে, প্রত্যেকে খুব পছন্দী উজুবের মধ্যে মুবতালা হয়ে গেছে যে আমার আমি একমাত্র ভালো জাননেওয়ালা, আমি একমাত্র ভালো বলনেওয়ালা, আমি একমাত্র বুঝনেওয়ালা, নিজেকে প্রত্যেকেই একের নিজেকে সে কামেল মনে করে। এই এটা কেন মনে করে? এটা তার রুহানি রূপ, কোনো বুজুর্গের সাথে স্থায়ী তাল্লুক, কোনো আহলুল্লাহ বুজুর্গের সোহবতে অবলম্বন করে নাই বিদায় তার দিনই জিন্দগি থেকে এই সমস্ত জিনিসগুলি তার নাই। এই জন্য হযরত থানবী রহমতুল্লাহ বলেন যদি সোহবত ছাড়া এলেমও বেকার, হযরত থানবী রহমতুল্লাহ বলেন সোহবত ছাড়া কি এলেমও বেকার। এই জন্য ভাইরা আমার, এই এই মাদ্রাসাগুলি আজকে তিন লাইনে মেহনত করতে হবে। এ যেরকমভাবে মাদ্রাসা তালিমের লাইনে মেহনতের মার্কাজ বানাইতে হবে, খুব মেহনত করতে হবে, পাশাপাশি এই আত্রাফকে তাদের পিছনে মেহনত করে তাদেরকে দিনদার বানাইতে হবে। কেননা এই আত্রাফের লোক তাদের মধ্যে যদি দিনদারি না থাকে তাদের সন্তান মাদ্রাসায় পড়তে দিবে না, তারা মাদ্রাসায় টাকা পয়সা দিয়ে সাহায্য করবে না। আমরা তাদের কাছে এই ব্যাপারে মুখাপেক্ষী, তাদের সন্তানের মুখাপেক্ষী, টাকা পয়সার মুখাপেক্ষী, এখন যদি আমরা তাদের এই আত্রাফের লোক, এই মাদ্রাসার এরিয়ার লোক তাদের পিছনে যদি মেহনত না করি, শুধু মাদ্রাসার কয়েকজন ছাত্রের পিছনে মেহনত করি, ঠিকই এরা আলেম হবে, তারা দেশ অনেক বড় বড় দিনই খেদমত করবে, কিন্তু মাদ্রাসার আত্রাফ আলেকার এলাকার লোক তারা সেই আগের যে রকম জাহালত মূর্খতার মধ্যে ছিল 50 বছর পরও তাদের মূর্খতা দূর হবে না। এই জন্য ভাইরা আমার, যে মাদ্রাসার মধ্যে তালিমের মার্কাজ, তবলিগের মার্কাজ এবং মাদ্রাসা, হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে খানকাহি নিজাম চালু করো, তালিমের পাশাপাশি তরবিয়তি নিজাম চালু করো, মাদ্রাসা যাতে খানকা হয়। এই জন্য খানকা আমাদের বুজুর্গরা আলাদাভাবে খানকা বানাইতে নিষেধ করতেন, যে শেষ পর্যন্ত ওই বুজুর্গের ছেলে তারা গদিনী সিন পিসা হইয়া তারপরে তারা
দেখা যায় শুধু আপনার এই তাদের মুরিদদেরকে বংশ পরস্পরায় এই গজুনি শিল্পী সাহেবরা শুধু তাদের থেকে এই টাকা পয়সার ফায়দা হাসিল করে এবং তারা মূর্খ থাকে। পীরের ছেলে পীর, গদিনীশীর পীর, এরা তারা দিনের দিন থেকে তারা বিচ্যুত হয়ে যায়। এই জন্য যদি মাদ্রাসার মধ্যে খানকা থাকে তাহলে এইখানে কোনো সময় কোনো বেদাত আর রুসুমাত চালু হবে না। এই জন্য এই মাদ্রাসার মধ্যে তিন লাইনের মেহনত চালু করতে হবে। আল্লাহ পাক এই মারকাজুত তারবিয়াকে, আল্লাহ পাক এই মাদ্রাসার যে পরিচালক মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লাহ পাক তাকে এবং তার সহকারী সহযোগী যারা আছে সকলকে এই বাস্তবতার আলোকে সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।